আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল কুকিং ডায়েরি বাই মুক্ত। আশা করছি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। আজকে হাজির হয়েছি ঝটপট খিদে মেটানোর জন্য একটা লোভনীয় খাবারের রেসিপি নিয়ে, যা হলো ঝটপট থাকি ভাজি ফ্রাইড রাইসের রেসিপি। আমরা সাধারণত পোলাও চাল দিয়ে ফ্রাইড রাইস করে থাকি। আজকে দেখাবো আমি সাদা ভাত দিয়ে নর্মালি ফ্রাইড রাইস কীভাবে তৈরি করি, যা বাচ্চারা খুবই পছন্দ করে। একটি পাত্রে বা প্যানে আমি সামান্য পরিমাণ তেল নিয়ে পেঁয়াজ কুচি এবং রসুন কুচি নিয়েছি, ভালোভাবে ভেজে নিব। তারপরে আমি একটা টমেটো ছোট করে কেটে নিয়েছি এবং সেটা আমি দিয়ে দিয়েছি। ভালোভাবে নেড়েচেড়ে আমি এটা হালকাভাবে টমেটোটাকে সফট করে নিব। তারপরে স্বাদ মতো লবণ দিয়ে দিব। খুব সহজে এই রেসিপিটা তৈরি করা যায়, আর এই তৈরি করার পর খেতে অসাধারণ, আপনার একবার হলো ট্রাই করবেন। দিয়ে দিয়েছি কাঁচামরিচ স্বাদ মতো। বাচ্চাদের সামনে, যারা ভাত খেতে পছন্দ না করে, তাদের সামনে দিলে তারা খুবই পছন্দ করবে। এখন আমি একটা ডিম দিয়ে নিয়েছি, সামান্য একটু লবণ দিয়ে ডিমটাকে স্ক্র্যাম্বল করে নিব। সামান্য একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি টমেটোর সাথে মিশিয়ে নিব। এখন আমি রান্না করা সাদা ভাত দিয়ে দিব। এটা আমার বেঁচে যাওয়া বাসি ভাত, যেটা দিয়ে আমি ফ্রাইড রাইসটা তৈরি করব। আপনারা পরিমাণ মতো এখানে সাদা ভাতটা ইউজ করবেন। তারপরে স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি। তারপর সামান্য একটু ধনিয়া পাতা কুচি দিয়ে দিয়েছি। আর আমি কিছু ইউজ করব না, নেড়েচেড়ে নামিয়ে নিব। দেখলেন তো, খুব সহজে তৈরি হয়ে গেল আমার ফ্রাইড রাইস, সাদা ভাতের ফ্রাইড রাইস। এটা আমি পরিবেশন করেছি পেঁয়াজ কুচি এবং একটা ডিম দিয়ে। এটা আমার ছেলের জন্য একটা ব্রেকফাস্ট বলেন বা ডিনার বলেন বা লাঞ্চ বলেন, সব কিছুই আমার ছেলে তো খুব পছন্দ করে খেয়েছে। আশা করি আপনারাও পছন্দ, রান্না করে দিলে আপনাদের বাচ্চারাও পছন্দ করে খাবে, বড়দেরও খুবই ভালো লাগবে। আশা করছি আমার এই ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন, এবং বেশি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে। দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। এরকম নিত্য নতুন রেসিপি দেখার জন্য সবাই আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।